হ্যালো বন্ধুরা, আজ আমি একটা নতুন রান্নার রেসিপি তোমাদের কাছে নিয়ে এসেছি, লিটি চোখা চাটনি। দেখো, লিটি চোখা চাটনির জন্য আমার কী কী লাগছে। এখানে আমি আটা নিয়েছি, ছাতু নিয়েছি, চাটনির জন্য ধনে পাতা, লেবু, রসুন, লঙ্কা আছে। আলুকে চোখার জন্য আলুকে সেদ্ধ করে লঙ্কা দিয়ে আমি মেখে রেখেছি। পেঁয়াজ কুচি আছে, রসুন কুচি আছে, লঙ্কা কুচি আছে, আদা কুচি আছে। এখানে ময়নের জন্য সাদা তেল আছে, নুন আছে, জোয়ান আছে, কালো জিরে আছে, ঘরের বানানো আচার আছে। দেখো, আটাটাকে আমি এবার একটু নুন দিয়ে দিচ্ছি। একটু ময়ান দিয়ে দিচ্ছি। অল্প করে ময়ান দেব। দেখো, আমার ময়ান দেওয়া হয়ে গেছে। এবার আমি জল দিয়ে মেখে নিচ্ছি। দেখো, আমার আটাটা মাখা হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেবো। ঠিক এইভাবে তোমরা মাখবে। এবার আমি ছাতুটা মেখে নেব, একটু জোয়ান দেব, একটু কালো জিরে দেব, একটু নুন দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, রসুন দিয়ে দিচ্ছি, লঙ্কা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, আদা কুচি দিয়ে দিচ্ছি, এবার আমি আচারটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমার ঘরে বানানো আচার, এটা খুব স্বাদ হবে খেতে। আচারের তেল, আচারের মশলা আর একটু আচার আমি দিয়ে দিয়েছি। এবার আমি মেখে নেব। এবার সামান্য একটু আমি জল দিয়ে মাখছি। ছাতুটা দেখো মাখা হয়ে গেছে। এবার আমি আটাটা, দেখো মাখা হয়ে গেছে, নরম হয়ে গেছে। এবার আমি লেচি কেটে নেব, নেড়ুয়ের মতন করে এবার পুরটা দিয়ে দেব। দেখো, আমি লুইটা করে নিয়ে এবার পুরটা এর মধ্যে ভরে দেব। ঠিক বলের মতন করে নেব। এবার দেখো, আর একটা আমি এইভাবে পুর ভরে নিচ্ছি। ঠিক বলের মতন গোল গোল করে করে নেব। দেখো, এরকম বলের মতন গোল গোল আমি করে নিয়েছি। দেখো, আমি ঠিক এইভাবে করে নিয়েছি। এবার আমি তেলে ভেজে নেব। দেখো, তেল গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে তোমরা ভাজবে। দেখো, ভাজাটা হয়ে এসছে।
এরকম লাল লাল করে তোমরা ভাজবে। এবার আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি ভাজাগুলো। এটা কিন্তু বেশি করে তেল দিয়ে ডুবন্ত তেলে ভাজবে, তাহলে ভাজাটা খুব ভালো হবে। আর যদি ছোট ছোট করো তাহলে অল্প তেলেও ভাজা যাবে, অসুবিধা নেই। এবার আমি ধনে পাতার চাটনিটা করে নিচ্ছি। এটা আমি শিলে বেটে নেব। তোমরা ইচ্ছে করলে মিক্সিতেও বাটতে পারো, কিন্তু শিলে বাটলে খেতে খুব ভালো হয় চাটনি। দেখো চাটনিটা বাটা হয়ে গেছে। আমি এবার একটু নুন দিয়ে দিচ্ছি, একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, কাঁচা সর্ষের তেল। এবার একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। এইভাবে তোমরা চাটনি করে খাবে, খুব ভালো লাগবে খেতে। এবার ধনে পাতার চাটনিটা এই বাটিতে আমি ঢেলে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে তোমরা লিটি চোখা করে খাবে, খুব ভালো লাগবে খেতে। যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। নমস্কার।